আবার 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 একসাথে প্রিয়দর্শক সি প্লাস টিভি লাইভে অনারা স্বাগতম আজি আরা আছি নগরীর খাস্তগী ডাক্তার খাস্তগী সরকারি বালিক উচ্চ বিদ্যালয় অনারা ইতিমধ্যে জানন যে এসএসসি 2022 এর ফলাফল প্রকাশ হইয়ে দুপুর 12টা পর্যন্ত ওয়েবসাইট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এবং নিজ নিজ স্কুলের মাধ্যমে ফলাফল কিন্তু জানতে পারেন আর এখন আছি ডাক্তার শারিক সরকারি খাস্তগী সরকারি বালিক উচ্চ বিদ্যালয় এবং এই স্কুলের ফলাফল ফাইবার ফর্তুনি যে শিক্ষার্থী সকলের যে উচ্ছ্বাস এবং বাদ ভাঙা উচ্ছ্বাস আনা ওনারা সরাসরি দেখায় এবং বেগুনি মিলি যে ভালো ফলাফল গুজি তা উপভোগ করে এবং স্কুলতে আই আই উপভোগ করেন আর ওনার দিকে লেখুন যে শিক্ষার্থী সকল প্রায় ফলাফল ফাইবার ফর্তুনি স্কুলতে আই বীর করেন এবং ওনারা জ্ঞাতত্ব জানাই দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবার ভাষার হার হমে আগের জন্য চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পাসের হার 87.53% এবং জিপিএ 18,664 জন গেলে সেপ্টেম্বরের 15 তারিখ অনুষ্ঠিত হওয়া 2022 এর এসএসসি পরীক্ষা শেষ হইল অক্টোবরের 1 তারিখ পরীক্ষা শেষ হওয়ার 58 দিন পরেই এই ফলাফল প্রকাশ হইয়ে এবং যারা যারা গণরাগ বেগুনে জ্ঞাতাত্মকের বিষয়ে জানা রাখে আজ ফলাফল প্রকাশ হওয়ার পর যারা ফলাফল মানে সন্তোষজনক নয় এবং প্রত্যাশনের যে ফলাফল পণ্য যা তারা লাই এই যারা তারা 2022 সালে যারা পুনর্নিরীক্ষণের লাই ফলাফল কেন পুনর্নিরীক্ষণের লাই উত্তরপত্র লাই মোবাইলে এসএমএস এর মাধ্যমে 29 তারিখ তুন 5 তারিখ 29 নভেম্বর তুন ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং 2022 সালে সমন পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,50,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করে যা গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী আছে 11,105 জন কম আছে আর ওনারা সরাসরি দেখায় ডক্টর খাস্তগী সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে শিক্ষার্থী সকলের উচ্ছ্বাস বাদ ভাঙা উচ্ছ্বাস সরাসরি ওনারা দেখায় এবং ওনারা দেখতে লাগবেন যে যে 10 বছরের সাধনার ফল এবং বেগুনে মিলেই উদযাপন করে আর একজন শিক্ষার্থী এবং অভিভাবকের লগে কথা হতে চেষ্টা করুম এবার চট্টগ্রাম নগরীর 1092 জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সকল 213 জন কেন্দ্রত এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এর মধ্যে চট্টগ্রাম নগর ও জেলার 105,920 জন শিক্ষার্থী 125 জন কেন্দ্রত অংশগ্রহণ করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার 87.53% জিপিএ 5 পাইয়ে প্রায় 18,664 জন তারা হয়েছেন অভিভাবক এবং শিক্ষার্থীগুলো অংশ হতাশ খুব ভালো লাগছে রেজাল্ট ভালো হয়েছে আর করোনার মধ্যে যে এমন একটা পরীক্ষা হবে কেউ চিন্তা করতে পারে না কিন্তু আমরা দিতে পেরেছি এটা অনেক বড় সৌভাগ্য মানে ওটা পাস না হয়েছে পরীক্ষা দিয়েছে এটা অনেক ভালো লাগছে আমার বুয়েটা পড়ার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং অনেক বেশি খুশি লাগছে এত কষ্টের পর একটা তোমাকে সাফল্য মানে এটার পিছনে তো সবারই অবদান ছিল আমার আম্মুর আমার টিচারদের ওদেরকে অনেক বেশি সম্মান জানে ওদের জন্য এতটুকু আসা সম্ভব হয়েছে অনেক বড় একজন ডাক্তার কেন লাগে কেন লাগে
আচ্ছা দেখতে লাগবে অনার ব্যাগ শিক্ষার্থী সকলের বাদবাঙ্গ উচ্ছ্বাস ব্যাগন হল ব্যাগন তো বহুত ভালো লাগে অনেক ভালো অনুভূতি উচ্ছ্বাস আমার অনেক ভালো লাগছে আমার মেয়ে গোল্ডেন এপাস পেয়েছে সবার জন্য দোয়া করবেন মেয়েকে তো ইনশাল্লাহ ডাক্তার হওয়ার মানানোর ইচ্ছা যদি হয় আর কি সবাই মহামারীর পরে যে পরীক্ষাটা হলো কেমন লাগছে এই তো ভালো লাগছে আপনার মানে মোটামুটি অনেক ভালো করছে এইটে এই যে আমার বলেন কেমন লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে মেয়ের রেজাল্ট উনি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ স্কুলের শিক্ষকগণ বাসার শিক্ষকগণ এবং যারা ওর সহযোগিতা করছে বেগুনায় ধন্যবাদ জানাই শুকরিয়া আদায় করি আর মহামারী পর্যায়ে পরীক্ষা কেন 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 মনে হয় আলহামদুলিল্লাহ ভালো ই খুব ভালো পরীক্ষা লই আর আল্লাহ দিলে চার মাইয়া এক মাইয়া ইংলিশ লেকচারার এই দুই মেয়ে ডাক্তার ইবা লাস্ট ওয়ান এই খাস্তগির আজি বিদায় ওনার বেগুনা দোয়া করিবেন ওনার তো দোয়া স্যার আল্লাহর কাছে শুকরিয়া শুকরিয়া আদায় করি থ্যাংক ইউ বিদর্শক ওনারা যা হইতে আসছিলাম যে বেগুনে বাদবাঙ্গ উচ্ছ্বাস এবং বই প্রকাশ ঘটের এর ডাক্তার স্বাস্থ্য বিষয়কে পালিক উচ্চ বিদ্যালয়ত বেগুনে ওনারা দেখতে লেগুন যে বেগুনের শিক্ষার্থী বেগুনে মিলে তারার উচ্ছ্বাস গান প্রকাশ ঘটের এবং নাচে কুদিয়ে বেগুনে এই বাদ উচ্ছ্বাস 10 বছরের সাধনার আর পরিশ্রমের হস্টের আজি রেজাল্ট গান আসছে বেগুনে নাচিরে উদযাপন করেন আর আরো একজন শিক্ষার্থী এবং অভিভাবক যোগাযোগ করিবার চেষ্টা করছুম আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে আমার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা কেমন হলো ফলাফল কি আশানুরূপ আসছে কিনা জি অবশ্যই আশানুরূপ এসেছে বিদর্শক আনা আরো একজন শিক্ষার্থী লো যোগাযোগ করার চেষ্টা করছুম আচ্ছা কেমন আছো কেমন পরীক্ষা অনুযায়ী ফলাফল আসলো ভালো আলহামদুলিল্লাহ কি হওয়ার ইচ্ছা আছে গবেষক গবেষক বিদর্শক ওনারা দেখতে লেগুন যে বেগুনে তারা স্বপ্ন কি কি স্বপ্ন হদ্দু যাব কি কি ইচ্ছা আছে বেগুন তা প্রকাশ করে আর আরো একজন শিক্ষার্থী লো তারা অনুভূতি তারা স্বপ্ন হতে উনতে চাইও কেন লাগে বহুত ভালো লাগে না তো কি হবে ইচ্ছা আছে কেন লাগে রেজাল্ট লাগে কিছু আর ইচ্ছা নাই আমার কোনো প্রপার ইয়া নেই মানে ফলাফল কি আশানুরূপ হইনি ফলাফল পরীক্ষা অনুযায়ী ফলাফল কি আশানুরূপ মোটামুটি ভালোই আসছে আমি যেটা আশা করছি তার থেকে ভালো আসছে আলহামদুলিল্লাহ কেন লাগে আমার আজ বেশি ভালো লাগে তা তো মনে হয় না হতে না আসি মা আজ বেশি ভালো লাগে বেশি একটা হতে না একটা মনে কর লাগে এবলা সাইনি বহুত শোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার নাচতে দেন আল্লাহ আরে আজকে তো আমাদের পুরো এই দিক লাগছে দেখেন না দেখুন বেগুনের আসলে উচ্ছ্বাস বাদ ভাঙা উচ্ছ্বাস আসলে 10 বছরে যে পরিশ্রমের ফল বেগুনের নাচতে মনোহর ব্যাগ কিছু ওনারা দেখতে লেগুন ব্যাগ বেগুনের আজিয়ে এই ডাক্তার খাস্তকি সরকারি বাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সকল নাচিয়ে তারার এই পরিশ্রম গান আর ফলাফল গান উদযাপন করে খুবই ভালো লাগে এতদিন পর্যন্ত নানা বাট আজ বাংলাদেশের বোধ আরো উচ্চ পদে যাও এটা একটা আশা তো অবশ্যই আমি একজন টিচার প্রাইমারি টিচার টিচার আছে এখন মানে অনুভূতি প্রকাশ করবার মত নয় প্রত্যেকটা মাইয়াই ভালো হয়েছে হ্যাঁ স্কুল বরাবরের মতোই ভালো করছে মানে খুব খুশি লাগে একজন মা হিসেবে খুব গর্বিত মহামারীর পর যে পরীক্ষা কেন অটোপাস নদীর পরীক্ষা কেন কেন লাগে না ইয়ে নেই খুব ভালো অটোপাস দিলে ছাত্রছাত্রী হল এই যে অল্প চা লেখাপড়া করে দিয়ে আমারও মূল্যায়ন নয় তো কিন্তু এখন ইয়ে নয় যে মূল্যায়ন ইয়ে নেই ছাত্রছাত্রী হলো খুশি অভিভাবক হলেও খুশি
অনেক ভালো লাগছে করোনা মহামারীর পরে যে এত সুন্দর একটা পরীক্ষা দিবে আমাদের বাচ্চারা আর এত ভালো রেজাল্ট করবে এটা আমরা আসলেই কল্পনা করি নাই আমরা সবসময় ভয়ে ভয়ে ছিলাম কারণ আমাদের মেয়েরা বাচ্চারা কি পরীক্ষা দিচ্ছে কিভাবে দিচ্ছে আর রেজাল্টটা কখন আসবে রেজাল্টটা কেমন হবে এগুলো নিয়ে আসলেই আমরা অভিভাবকরা চিন্তিত ছিলাম আর এখন এত ভালো একটা সাফল্যে আমরা সবাই আনন্দিত কেন লাগে ভালো লাগতেছে ওদের খুশি আমাদের খুশি উচ্ছ্বাস এবং বেগুনে যে এতদিন এত বছরের সাধনার আজ বেগুনে উদযাপন করে অভিভাবক সহ বেগুনে এই বেগুনে এই উদযাপন করে এবং প্রিয় দর্শক এই আসিল আজি ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি 2022-এর ফলাফল প্রকাশের সর্বশেষ পরিস্থিতি অনারা বেগুনা বালা তাইবেন সুস্থ তাইবেন সি প্লাস টিভির পরে তাইবেন।